এদিকে দেশের বিভিন্ন জায়গায় নানা আনুষ্ঠানিকতায় শারদীয় দুর্গা পূজার উদযাপন হচ্ছে উপলক্ষে সকাল থেকে চট্টগ্রাম মহানগরের মণ্ডপগুলোতে দেবী দর্শন দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান ও অর্চনা চলছে চট্টগ্রামে এবার দুই হাজার চারশো আটান্নটি মণ্ডপে শারদীয় পূজা হচ্ছে পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে ঢাক বাজানোর মধ্য দিয়ে রাঙামাটির চুয়াল্লিশটি মণ্ডপে সকালে সপ্তমী পূজা শুরু হয় ময়মনসিংহে দেবী দুর্গার চক্ষুদান নবপত্রিকা স্থাপন কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজার মধ্য দিয়ে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয় ঢাক ঢোল কাঁসর ঘণ্টা আর ভক্তি মন্ত্রে মুখরিত হয়ে ওঠে নগরীর প্রতিটি পূজা মণ্ডপ দেবী দুর্গার আরাধনা আর অঞ্জলিতে ব্যস্ত পূজারী ও ভক্তরা জেলায় এবার ছশো তিরানব্বইটি পূজা মণ্ডপে পূজা হচ্ছে